দিলীপ দা, সেটা হচ্ছে যে আয়কর দপ্তর বেশ কিছু কলকাতার পুজো কমিটিকে নোটিশ দিয়েছে, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমি রাস্তায় নামবো, প্রয়োজনে আমরা ধর্ণায় বসবো কলকাতায়। পুজো কমিটিগুলোকে সঙ্গে ঠিক আছে, আমার যেটা ধারণা হয়েছে দুটো দিক আছে। মমতা ব্যানার্জি জীবনে কারো কোনো হিসাব দেননি, কেন্দ্র সরকার টাকারও হিসাব দেন না, আর হিসাব চাইলে উনি আন্দোলন করেন, ভয় দেন না। দ্বিতীয় কথা, ওনার একটা অভ্যেস আছে মাঝে মধ্যে রাস্তায় বসা, তার একটা সুযোগ খুঁজেন। উনি অনেকদিন তো সুযোগ পাচ্ছিলেন না, মাঝখানে শুনে গাড়ি থেকে নেমে রাস্তায় ট্রাফিকও কন্ট্রোল করছেন। আমি যে আপনি সরকারটা চালান না, ট্রাফিক চালাবার জন্য লোক আছে, উনি ভুলে যান ওনার জবটা কি, কাজটা কি। তো সেই জন্য দেখুন দুর্নীতি হয়েছে এটা উনি মানতে রাজি নন, শেষে কাটমানি কথা মেনেছেন। আর আমরা যখন বলতাম যে আপনারা কুৎসা রটাচ্ছেন, বিশৃঙ্খলা তৈরি করছেন, এই ধরনের কমপ্লেন আপনারাও করতেন, আজকে আমাদের কথা প্রমাণ হয়েছে। সে কাটমানির টাকা সেটাও ফেরত দেওয়া হচ্ছে, নারদা সরকার টাকাও দুজন ফিল্ম স্যার ফেরত দিয়েছে, তার মধ্যে ওনার এমপি একজন আছে। তার মানে আমাদের কথা সত্যি পরিণত হয়েছে, আর একটা সাধারণ মানুষও বিশ্বাস করে, তাই আজকে এটা গণ আন্দোলনের রূপ নিয়েছে, কাটমানি ফেরত দাও। প্রথম হচ্ছে যে যেকোনোভাবে সাধারণ মানুষের টাকা, সমাজের টাকা যেখানে লাগবে যে ব্যবহার করে তার হিসাব দেওয়ার দায়িত্ব আছে, আর যে টাকা খরচা করছে সে না হলে সরকারের হিসাব দেওয়ার অধিকার আছে। আয়কর দপ্তর যদি কাউকে চায় হিসাব দেখতে চায়, তাতে ভয় কি আছে, অসুবিধা কি আছে? এতে বোঝা যাচ্ছে ওনার লোকেরা এর মধ্যে যুক্ত, তারাও ফেঁসে যেতে পারে। কারণ গত কয়েক বছর ধরে চিট ফান্ডের টাকা পুজোতে প্রচুর লেগেছে, তারপরে হঠাৎ পুজোগুলো চাকচিক্য বেড়েছে, ফুলে ফেটে উঠেছে, বড় বড় পুজো হয়েছে। তো তাতে যদি ব্যাঙ্কি টাকা, চিট ফান্ডের টাকা লেগে থাকে, সেটা যদি খোঁজ করার চেষ্টা করে সরকার দপ্তর, তাতে ভয় কি আছে? মমতা ব্যানার্জি কষ্ট হচ্ছে না, উনি কেন এই জন্য প্রতিবাদ করছেন? সবসময় দুর্নীতির পক্ষে, অনিয়মের পক্ষে, অন্যায়ের পক্ষে দাঁড়ানোটা ওনার অভ্যাস হয়ে গেছে, আর সেখান থেকে প্রেরিত হয়ে এটা উনি করছেন। এটা মোটেই দুর্গা পূজার জন্য ওনার দুঃখ নেই, বা দুর্গা পূজা কোনোটির জন্য নয়। যদি উনি দুর্গা পূজার এত হিতৈষী হতেন তাহলে আমাদেরকে হাইকোর্টে গিয়ে দুর্গা পূজা বিসর্জন অনুমতি আনতে হতো না। দুর্গা পূজা বন্ধ করার কৃতিত্বটা উনি দাবি করতে পারেন, অন্য কেউ দাবি করেনি, দুর্গা পূজা হয়েছে, হবে, আর যদি বাধা আসে আমরা লড়বো। তার জন্য প্রভাত খবর থেকে অজয় দা, আমি জানি না কারো বাড়িতে থাকছেন কিনা, শুনলাম কোন কোন মন্ত্রী খুব ভালো ভালো বাড়ি দেখে সেখানে গিয়ে থেকেছেন, সংগঠনের কাজ কি হয়েছে জানি না। তবে এটা জানি একজন এমপি আমাদের কর্মীর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করছেন, আমার মনে হয় ওদের পার্টির লোকেরা খাওয়াচ্ছে না, তাই বিজেপির বাড়ির লোককে খাওয়াতে হচ্ছে। কারণ কি আমাদের কর্মীদের অভ্যেস আছে, পার্টি কর্মীদের, আমি 35 বছর ধরে সমাজের কাজে বাড়ি ছাড়া আছে, আর কারণ করে বাড়িতেই খাওয়া দাওয়া করি, গ্রামে গেলে। আর আপনারা দেখেছেন কেউ কেউ নাটক করে, কেউ কেউ কাজ করে। আমাদের সর্বভারতীয় সভাপতি একজন আদিবাসীর বাড়িতে দাওয়ায় বসে ভাত খেয়েছেন, আর কেন খাইয়েছে সে অপরাধে তাকে টিএমসি জোর করে নিয়ে পার্টি জয়েন করিয়েছে, নিয়ে আবার চলে এসেছে যদিও। তো ওনারা যেটা বিরোধিতা করছেন, ওনাদের নিয়ে ওকে জেতার রহস্য লুকিয়ে আছে, তাই ওনারা করতে যাচ্ছেন। তো আমাদের গ্রামের কথায় আছে যে অনভ্যাসের টিকা চড়চড় করে, যে চন্দনের টিকা পরে না সেটি কোনোদিন কপালে দেয়, বারবার হাত দেয়, চড়চড় করে শুকিয়ে গেলে টিএমসি হচ্ছে সেই অবস্থা। এখন চড়চড় করছে সে টিকা, কতদিন চলবে আমি জানি না, নাটক করে কিছু হয় না, মানুষ জানে কে কি, বিজেপি কি, বিজেপির কার্যকর্তারা কিরকম, নেতারা কিরকম, আর টিএমসির নেতারা কিরকম। আর একটা কারণ আমি জানি কেন তারা নিজের জায়গায় থাকছেন, অন্য জায়গায় থাকছেন, সকাল বিকাল নেতাদের বাড়িতে কাটমানি দাও কাটমানি দাও বলে লোক চলে আসে, বাড়িতে থাকা মুশকিল হয়ে যাচ্ছে, বাড়িতে তালা মেরে অনেকে শ্বশুর বাড়ি চলে গেছে, এ খবরও আছে। তো সেই জন্য পাওনাদারদের কাছ থেকে বাঁচার জন্য তারা এখন গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন, বাড়ি থাকার মতো পরিস্থিতি না। দেখুন দুর্গা পুজো দেখতে বা বম্বের গণেশ পুজো দেখতে বা ব্যাঙ্গালোরের দশেরা দেখতে সারা ভারতবর্ষের এবং বিশ্বের লোকেরা আসেন, রাজস্থানে গিয়ে দেখি প্রচুর ফরেন টুরিস্ট আসেন। আমার বক্তব্য হচ্ছে একদিন কেন আসেন, ফরেন টুরিস্টের কথা ছেড়ে দিন, তারা এসে তো চলে যাবেন, সারা বছর ট্যুরিজম যাতে চলে, বাঙালি হচ্ছে সবচেয়ে ভ্রমণ প্রিয়, সারা ভারতবর্ষ আমি বিশ্বের বিভিন্ন জায়গায় দেখি বাঙালি ঘুরে বেড়াচ্ছে সেখানে। আমি গেছি পরশুরাম কুণ্ডে স্নান করতে চীনের বর্ডারে,
প্রচন্ড ঠান্ডার মধ্যে স্নান করে বেরিয়ে আসি, সেখানে দেখি হাওড়া ডাকে, ও দিলীপ দা, আমার যেখানেও শান্তি নেই, এরকম অবস্থা। তাহলে আপনারা করে চলে এসেছি, আপনি ভাবুন কত দূর অরুণাচল প্রদেশের শেষ প্রান্তে সেখানে পৌঁছে গেছেন। এই যে ভ্রমণ পিপাসু বাঙালি, তার জন্য ট্যুরিজম কি করেছেন? সিপিএম তো কিছু করলো না। আজকে টিএমসি কি করছে? শিলিগুড়ির গাজলডোবাতে জঙ্গল কেটে নাকি রিসর্ট হবে, সেই রিসর্টে সাধারণ মানুষ থাকবেন না, মন্ত্রীরা নেতারা মৌজ মস্তি করবে, তার জন্য করা হচ্ছে। আর সেখানে চাষিরা আন্দোলন করছে যে তাদের কৃষি জমি নিয়ে নেওয়া হচ্ছে আর জঙ্গল কেটে বেড়াচ্ছে বেআইনি ভাবে। ফরেস্ট ডিপার্টমেন্টের নবজিশন না নিয়ে বেআইনি ভাবে গাছ কাটা হচ্ছে, এটা রীতিমতো অপরাধ। তো তাতে কাটমানি আসবে, পয়সা হবে, ফুর্তি হবে, কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমি সুযোগ পেলে যেখানে যাই বনে জঙ্গলে চলে যাই, সমুদ্র নদীর ধারে যাই, আমার অভ্যেস আছে। আমি জঙ্গল মহলের ছেলে, আমি 8.5 বছর আন্দামানে থেকেছি বলে আমার একটা টান আছে। গত 3টা বিদেশে গেছিলাম, আফ্রিকাতে সমুদ্রের ধারে আমাদের থাকার ব্যবস্থা ছিল, সকাল থেকে সমুদ্রে এসেছি। তো এখানে কেন করা হচ্ছে না? আমাদের বাংলায় পাহাড় আছে, জঙ্গল আছে, সমুদ্র আছে, কি নাই এখানে? সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানে যাওয়া, সেখানে থাকার ব্যবস্থা, সেখানে খাওয়া দাওয়ার সুযোগ, ঘোরার ব্যবস্থা, রাস্তা, এটা তো করা উচিত, কেন করা হচ্ছে না? ডুয়ার্সের যে কোনো জায়গায় চলে যান আপনি, এত সুন্দর জায়গায় মনোমুগ্ধকর, লোক গিয়ে ওখানে থেকে যাবে সুযোগ পেলে, কিন্তু কোনো ব্যবস্থা নেই। সরকারি গেস্ট হাউসে থাকার কোনো সুযোগ নেই, আপনি বুকিং পাবেন না। এটা আগে করুন, ফরেন টুরিস্ট 4 জন ফর্সা লোককে গাড়িতে ঘুরিয়ে দুর্গা পুজো দেখালে আমাদের টুরিজমের উন্নতি হবে। ক্রাইম এক্সপোজার থেকে বিদ্যাচল সিং जब वो रास्ता में उतरे हम भी उनके साथ है, हम भी चाह रहे काठमानी का और वापसी हो। और जब हम आंदोलन करने गए, पुलिस डंडा लगाया, केस दिया, अंदर किया, आज भी चल रहा है। लेकिन एक बात सही है कि लोगों को ये उम्मीद हो गया है चीफ मिनिस्टर की बात से कि काठमानी लिया उनके पार्टी के लोग, और वापसी भी हो रही है और आगे भी होगा, क्योंकि ये जन आंदोलन हो गया है, मुझे लगता है कि इस प्रकार से होगा। लेकिन इससे बंगाल का, यहाँ के लोगों का बहुत बदनामी हुई है। मैं दिल्ली में था तो रोज एक बार आपके मित्र लोग सारे रिपोर्टर बोलते, अच्छा काठमानी क्या है समझाइए, ये समझाता समझाता हम थक गया, पार्लियामेंट में ये मामला उठा। तो हमारी बंगाल की इमेज में बहुत बड़ा धब्बा लगा है, तो इसको इसको सुधरना चाहिए। मुझे लगता है कि सरकार जब तक नहीं जाएगा ये सुधरेगा नहीं। आनंद बाजार पत्रिका থেকে শ্যামল তপ্তা। দিলীপদা, আপনাদের 18 জন এমপি এখন দিল্লিতে আছেন এবং আপনারা বেশিরভাগ সময় যদি দিল্লিতে কাটাচ্ছেন, বিভিন্ন সময় বিভিন্ন রকমের কর্মসূচি বলা হয়েছে পশ্চিমবঙ্গে হবে, যেমন মুকুল রায় একবার বলেছিলেন যে 21 জুলাই এর পরেই আমরা একটা পাল্টা সভা করব, সেই সভা হয়নি। কাঠমানি নিয়ে অনেক আন্দোলনের কথা বলা হয়েছিল, সেগুলোও হয়নি। আপনাদের কি সাংগঠনিক কোনো পরিবর্তন হবে পশ্চিমবঙ্গে, যেহেতু আপনারা অনেকেই বাইরে গিয়ে সময় বেশি সময় চলে যাচ্ছে? সাংগঠনিক পরিবর্তন হবে, তবে আমাদের সাংগঠনিক যে নিয়ম আছে সংবিধান অনুযায়ী সদস্যতা অভিযান শুরু হয়েছে, এটা 20 তারিখ অবধি চলবে, আগস্টের। সেপ্টেম্বর থেকে বুথ স্তরে এই সাধারণ সদস্যতা হয়ে গেলে সক্রিয় সদস্যতা চলবে, আর সেপ্টেম্বর থেকেই বুথ স্তরে নূতন করে সমিতি, নূতন নির্মাণ এবং পরিবর্তন, তারপরে মন্ডল, জেলা, এইভাবে ডিসেম্বর অবধি পুরো প্রক্রিয়া অখিল ভারতীয় স্তর পর্যন্ত শেষ হয়ে যাবে। আর যেহেতু সদস্যতা অভিযান চলছে, সেখানে পুরোপুরি শক্তি আর একাগ্রতা আমরা এতেই লাগিয়েছি, তাই সেরকম বড় আন্দোলন আমরা আপাতত করছি না। জেলায় জেলায় চলছে, আজকে কালকে কুচবিহারতে এসপি অফিস ঘেরাও আছে, কারণ সীতায় শীতলকুচি এলাকায় এখনো যে ব্যাপক সংঘর্ষ এবং আমাদের লোকেদের ব্যাপক অত্যাচার শুরু হয়েছে পুলিশকে দিয়ে, গুন্ডাকে দিয়ে, তার প্রতিরোধ করছে। মেদিনীপুরে এসপি অফিস ঘেরাও হয়েছিল, প্রচন্ড লাঠি চলেছে, কামান চলেছে, জল চলেছে, এখন হসপিটাল আছে আমাদের লোকেরা, কাউকে অ্যারেস্ট করা আছে, 60-70 জনকে কেস দেওয়া হয়েছে, তাতে ভারতী ঘোষও আছেন, সায়ন্ত্র ঘোষও আছেন। তো সেই জন্য আরামবাগে হয়েছে, একাধিক জেলাতে হয়েছে, চলছে আন্দোলন নিচে স্তরে। সবসময় কলকাতায় এসে আন্দোলন করতে এরকম কোনো মানা নেই, সামাজিকভাবে যেখানে সমস্যা হচ্ছে সেখানে আমরা আন্দোলন করছি এবং আগামী দিনেও করব। আনন্দবাজার পত্রিকা থেকে রশ্মি দি। এই ছিল প্রশ্ন। এএনএম নিউজ থেকে মৃত্যুঞ্জয় দা। দাদা, রাজ্য রাজনীতিতে একটা ঘটনা চলছে যে আপনাদের বিজেপির একজন সাংসদ অমিত শাহকে চিঠি দিয়েছেন পৃথক গোর্খাল্যান্ডের দাবি, অপরদিকে রাজ্য বিজেপির অবস্থান একেবারে কি বলবেন? পৃথক গোর্খাল্যান্ডের কথা বলেননি, যে গোর্খা সমস্যা, দার্জিলিং সমস্যা আছে তার স্থায়ী সমাধান চেয়েছেন। আমাদের যা স্ট্যান্ড আগে ছিল এখনো তাই আছে, কারণ কি, বহু মানুষ এখনো
পাহাড় ছাড়া আছে, বহু মানুষ এখনো জেলে আছেন ওখানকার, তাদের উপর অত্যাচার হয়েছে এবং কে কোথায় জেলে আছে তার কেস কি আছে অনেকে জানতে পারেনি, অনেকে মারা গেছেন এই আন্দোলন করতে, তার পরিবার কোনো সুবিধা পায়নি এবং একাধিক কেস এবং ওখানকার নেতাদের তো পাহাড় ছাড়া করা হয়েছে পাহাড়কে দখল করার জন্য, কিন্তু পাহাড়ের মানুষ বুঝিয়ে দিয়েছেন তারা আর যাই করুন টিএমসি করবেন না, এবং অধিক ভোটে আমরা এবার দার্জিলিং জিতেছি, পাহাড়ের লিড আমাদের বেড়েছে, তো সেই জন্য আমরা চাইছি যে ওখানকার মানুষের শান্তিতে থাকার অধিকার আছে, তাদের শান্তি ফিরিয়ে আনার অধিকার আছে, তাদের নাগরিক অধিকার গণতান্ত্রিক অধিকার চাওয়ার অধিকার আছে, সেটা সুরক্ষিত হোক এবং সেখানকার পাহাড়ের মানুষের যে উন্নয়ন কেন্দ্রের সরকারের তারও সুযোগ পাওয়ার অধিকার আছে সেগুলো তাদেরকে ফেরত দেওয়া হোক শান্তি প্রতিষ্ঠিত, এই জন্য উনি সেখানে থাকে চিঠি লিখেছে। সবাল একই হ্যাঁ ইনকাম ট্যাক্স কি নোটিস কো লেকর কে দুর্গা পূজা কমিটি কো জো দিয়া গিয়া হ্যায় তৃণমূল কংগ্রেস কা কহনা ইয়ে হ্যায় কি ইসকে পিছে ভাজপা কা হাত হ্যায় ক্যোঁকি আপ লোগ কোশিশ ইয়ে কর রহে হ্যায় কি জিতনি সারে পূজা কমিটি হ্যায় ও আপকে কব্জে মে আ জায়ে, আগলা জো আপকা রণনীতি হোগা ও অডিট করনে কা ও চাহে কালীঘাট মে হো ইয়া দক্ষিণেশ্বর মন্দির মে হো, কাল তৃণমূল কংগ্রেস সস্তে পুকার রহি হ্যায় তো ক্যা কহনা হ্যায় ইসকে উপর। नहीं, कल्पना करने में पैसा नहीं लगता है, वो लगाए कालीघाट और दक्षिणेश्वर फिर बेलूर मठ, देखिए जहाँ भी समाज का पैसा का आदान प्रदान होता है वहाँ हिसाब चाहिए, अकाउंट चाहिए, इसके लिए व्यवस्था है और उसी व्यवस्था के अंदर जो भी निर्णय होता है उसको हम स्वागत करेंगे। बीजेपी की कोई ऐसी इच्छा नहीं है कि पूजा का कब्जा करें, कब्जा करने की परंपरा हमारी पार्टी में है नहीं, और जहाँ भी हम राज कर रहे हैं वहाँ देखिए जा करके सब जगह व्यवस्था लागू हो, ठीक ठाक चले, पूजा के नाम पर कोई पैसा वसूली करेगा हिसाब नहीं देगा लूट मार करेगा ये नहीं चल सकता है, इसलिए अगर इनकम टैक्स को पूछता है बुलाता है तो जाना चाहिए हिसाब देना चाहिए, इसमें कोई गड़बड़ नहीं है, तो सादा माने कादा नहीं यार, उन्होंने कादा ऐसे से चिंता करो। लेकिन मुख्यमंत्री का ये कहना है कि अगर टैक्स पूजा कमेटी के ऊपर बैठेगा तो ये एक्स्ट्रा बर्डन होगा, गंगा सागर मेला में भी टैक्स था लेकिन वो विथड्रॉ हो गया है तृणमूल कांग्रेस सरकार में आने के बाद, तो हम डिमांड करते थे कि क्यों लगेगा टैक्स ऊंचा होना चाहिए, तो किया है अच्छा है, अच्छे स्टेट भी कभी कभी ले लेते हैं गलती से ममता बनर्जी, इसीलिए डरने की कोई कारण नहीं है, अगर पूजा वालों को बुलाया उनके पास अगर हिसाब है तो जाना चाहिए, और ऐसा नहीं कि उनको बंद कर देगा, और टीएमसी की पुलिस अगर किसी को बुलाती है हमको डर लगता है जाने से बंद कर देगा, किया भी कई लोगों को, और ममता बनर्जी को उसमें चिंता करने की जरूरत नहीं और दिमाग ज्यादा लगाने की जरूरत नहीं, अपना पार्टी को बचाने में ज्यादा दिमाग लगाए। अगला सवाल ये है कि हावड़ा जिला में जोमैटो का जितनी डिलीवरी बॉय है सब तो नहीं है लेकिन कुछ लोग जो है डिलीवरी बॉयज वो स्ट्राइक पे बैठे हुए हैं, काफी दिनों से बैठे हुए हैं, उनका कहना ये है कि कंपनी जबरदस्ती उनसे बीफ और पोर्क जो है वो डिलीवरी करवा रहे हैं जो रिलीजियसली वो मान नहीं मान रहे हैं, मतलब वो नहीं मान सकते, तो इसके ऊपर क्या कहना है क्योंकि कंपनी को ये कहना है कि इसके पीछे भाजपा का ही हाथ है और भाजपा ही ये करवा रहा है। कोई भी अच्छा काम होता है उसमें भाजपा को मिलता है तो अच्छी बात है, लेकिन अगर कंपनी की पॉलिसी है तो खिलाने के बेचने के लिए जो एम्प्लॉई हो जानबूझकर क्या उनको करना चाहिए, अगर ये गैरकानूनी ढंग से हो रहा है तो उसका विरोध क्यों खाली उनके एम्प्लॉईज क्यों सब लोगों को करना चाहिए। हमारे पास खबर आया है कि जो बीट के नाम पर बाहर जाता है एक्सपोर्ट होता है मांस, तो जनरली भारत में यहाँ से बैफलो बीफ जाता है विदेश में, लेकिन कह जाए गाय का मांस भी है मिला है ऐसा हमको खबर मिला है, तो चाहे तो उसका छानबीन होना चाहिए गैर कानूनी ढंग से हो रहा है, इस प्रकार कई जगह ऐसा होता है जैसा कि नो बीफ लिखा रहने जगह बीफ मिलता है, तो हमारे देश में सेंटिमेंट है इसके बारे में, लोगों का विश्वास है और इसी को लेके यहाँ सबसे बड़ा स्वतंत्रता संग्राम शुरू हुआ था बैरकपुर से लेकर के वो जो बंदूक का गोली को लेकर के मंगल पांडे का सिनेमा हो गया इसके ऊपर, तो इस प्रकार चीजें हमारे देश में है, सब व्यक्ति का अपना धर्म के अपने सेंटीमेंट का ऊपर अधिकार है वो करना चाहिए, अगर ऐसा है तो सरकार को इसका छानबीन करना चाहिए, इसी का इच्छा और सेंटीमेंट के विरोध में व्यवसाय नहीं चल सकता। রাজ্য বিজেপি থেকে একটা চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরে যে এখানে মূলত যে যারা হেরে গিয়েছিলেন লোকসভা নির্বাচনে তাদের সেন্টার ফোর্স যেটা রয়েছে সেটা উদ্ধ করে দেওয়া এবং কিছু জেলা সভাপতিকে দেওয়া, এটা নিয়ে একটা জানতে চাইব যে এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা রাজ্য বিজেপি থেকে। আর একটা হচ্ছে যে
আমি এটা বলে দিই আপনি ওটা খুঁজে দেন। এই ধরনের কোন চিঠির কথা আমার জানা আছে, একটা পেপারে আমি পড়লাম যে এরকম খবর করা হয়েছে, অফিসিয়াল এরকম কোন চিঠি যায়নি, বরঞ্চ উল্টো হয়। আমরা এর আগে যখন বারবার এই ধরনের প্রশ্ন আসছিল, আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছিল, আপনারা জানেন নির্বাচন চলাকালীন আমাদের 10 জন এমপি কেন্দ্রের উপর আক্রমণ হয়েছে, তখন আমিও আছি। আর কেন্দ্রের নয় এরকম হিমন্ত বিশ্ব শর্মা আসামের মাননীয় মন্ত্রী, তিনি অবশ্য ছিলেন, স্বাধীন সরকার ছিলেন, এবারে তাদের উপরে অ্যাটাক হয়েছে। সেই জন্য আমরা বেশ কিছু কার্যকর্তার নাম পাঠিয়েছি, আমি এদেরকে ইমিডিয়েট সিকিউরিটি দেওয়া হোক, নাহলে ইলেকশন করা যাবে না, ইলেকশন আগে দেওয়া হয়েছে। তুলতে আমরা কাউকে বলিনি, আমরা বলছি আরো বাড়ানো হোক। অনেক কার্যকর্তার উপর অ্যাটাক হচ্ছে, আমার মনে হয় কয়েকশো কার্যকর্তা হসপিটালে আছে, মারা গেছেন, অসুস্থ আছে। তো সেই জন্য এই ধরনের কোনো চিঠি বেঙ্গল বিজেপি পাঠায়নি আর পাঠাবেও না, তুলে নেওয়ার জন্য আমরা জানি কি পরিস্থিতি আমরা কাজ করছি। আমি তো প্রশান্তি কিশোর আগে থেকে শুরু করেছি এখানে জনতা দরবার, এটা ভারতবর্ষের বহু জায়গায় বহু লোক করেন, তার মানে ওখানকার যারা অধিবাসী আছেন, আমাকে যারা ভোট দিয়েছেন বা আমার ওখানে যারা থাকেন, তাদের বক্তব্য শোনা, তাদের সুবিধা অসুবিধা শোনা, সমাধান কি হবে না হবে সব পরের কথা, সব আমাদের কাছে থাকে না, কিন্তু তারা কি সমস্যায় আছেন, ওখানকার স্থানীয় সমস্যা কি আছে। তো আমার কাছে বহু স্কুল এসেছিলেন, বহু লোক এসেছেন তাদের পাড়ার রাস্তা জল আলোর ব্যবস্থার জন্য, তো তাদের সমস্যাটা আমাকে জানতে হবে, আজ হোক কাল আমরা তার সমাধান করবোই। সেই জন্য এই ধরনের পদ্ধতি সরকারে আসার পরে মুখ্যমন্ত্রীরা মন্ত্রীরা করে থাকেন, এমএলএ এমপি করে থাকেন, আমি খড়গপুরে আগে এমএলএ থাকাকালীন করেছি, এখন এমপি হওয়ার জন্য বিভিন্ন বিধানসভাতে সপ্তাহে একদিন করে আমার অফিস যাবে, ওখানে লোকেদের যে সার্টিফিকেট প্রয়োজন দেওয়া হবে, এবং আমি মাসে একবার বা দুবার গিয়ে বিধানসভায় বসে লোকের সমস্যার কথা সম্পর্কে ঠিক করেছি, এবং সেটা বাকি এমপিরাও করবেন, এটা আমরা ঠিক করছি।